নমস্কার, সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। প্রশ্নটি হচ্ছে, একবার এক ভক্ত স্বামী ভূতেশানন্দজি মহারাজকে প্রশ্ন করছেন, মহারাজ, গুরুর কাছে দীক্ষা না নিলেও কি চলে? অর্থাৎ প্রশ্নটি ঠিক এই রকম যে, গুরু দীক্ষাকরণের কি প্রয়োজন আছে আমাদের? কি অসাধারণ উত্তর দিচ্ছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। তিনি বলছেন, অসাধারণ কোনো ব্যক্তির ক্ষেত্রে বাইরের গুরু না হলেও চলে। অসাধারণ কেউ হলে তার সাক্ষাৎভাবে ভগবানের দর্শন হয়। গুরু তো ভেতরেই আছেন, তবে সাধারণ মানুষের ক্ষেত্রে গুরুকরণের প্রয়োজন আছে। নানা বাধা বিঘ্নের মধ্যে দিয়ে মানুষকে যেতে হয়। সাধারণের ক্ষেত্রে এজন্যে গুরু তাকে এগিয়ে নিয়ে যাবেন। গুরু নির্দিষ্ট পথে চললে সাহস বাড়ে। গুরু তোমার ভেতরেই আছেন, তিনি বাইরে নন। তোমার মনে যখন খুব আকাঙ্ক্ষা হবে, গুরু তখন তোমাকে পথ বলে দেবেন। তার প্রতি ভরসা রাখলে নিশ্চয়ই তিনি তোমাকে দেখবেন। বাইরের গুরু সম্বন্ধে বলা যায়, হি ইজ দ্য ইনস্ট্রুমেন্ট টু লিড ইউ টু দ্য ইন্টারনাল গুরু। গুরুকে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বলা হয়। তিনি অন্তরের গুরু, যার মৃত্যু নেই। সর্বদা তিনি আছেন। বাইরের গুরু ভেতরের গুরুর সঙ্গে সম্বন্ধ করিয়ে দেন। যিনি ইষ্ট তাকেই গুরু বলে জানবে। আর আপনি বলুন বলতে ভূতেশানন্দকে বোঝায় না, গুরুকে বোঝায়। অন্তরে থেকে গুরুই শিক্ষা দিচ্ছেন। যেমন প্রতিমাকে ভালোবেসে দেবতাতে পৌঁছায়, মানুষ গুরু হলেন প্রতিমা। যখন বলি আজ আমার শরীরটা ভালো নেই, তখনই দেহের আমিকে বোঝায়। আর যখন বলি আমি তোমাদের উপদেশ দিচ্ছি, তখন এই গুরু দেহধারী আমি নয়। কি অসাধারণ উত্তর দিলেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।